বিজ্ঞানীরা প্রতিদিনই নতুন কিছু উদ্ভাবন করে চলেছেন ও মানব সভ্যতাকে বিকশিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। মানবজাতি নিজেদের প্রয়োজনে এমন অনেক কিছু প্রাকৃতিকভাবে উৎপন্ন হওয়া জিনিসকে কৃত্রিম উপায়ে সৃষ্টি করেছে। উদ্ভাবনের তালিকায় কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ থেকে শুরু করে প্রাণীর ক্লোন পর্যন্ত যুক্ত হয়েছে। এছাড়া মানুষের দৈনন্দিন জীবনযাপন প্রক্রিয়া সহজ করার জন্য রোবট থেকে শুরু করে কৃত্রিম মেঘ তৈরির কথাও শোনা গেছে। এবার বিজ্ঞান ক্ষেত্রে আলোড়ন ফেলে দিয়েছেন চীনের বিজ্ঞানীরা। এই বছরের ডিসেম্বরের শুরুর দিকে চীনের বিজ্ঞানীরা বানিয়ে ফেলেন একটি কৃত্রিম সূর্য। তবে কৃত্রিমভাবে সূর্যের মতো আলো ও তাপ প্রদানকারী শক্তির উৎস চীনের বৈজ্ঞানিকরাই প্রথম নির্মাণ করেননি। এর আগে 2017 সালে জার্মানির বৈজ্ঞানিকরা একটি কৃত্রিম সূর্য নির্মাণ করেছিলেন। কিন্তু কি কাজে লাগবে বিপুল পরিমাণে তাপ উৎপাদনকারী এই কৃত্রিম নক্ষত্র, এটা জানার আগে আমি আপনাদের অনুরোধ করব, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। সূর্য আমাদের শক্তির একমাত্র প্রধান উৎস। সূর্যের আলোর জন্য পৃথিবীতে প্রাণের বিকাশ সম্ভব হয়েছে। কিন্তু সব দিন একইভাবে পৃথিবীতে সূর্যের আলো ও তাপ ছড়ায় না, যে কারণে অনেক সময়ই বাধাগ্রস্ত হতে পারে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড। এছাড়াও যে সমস্ত দেশে আবহাওয়ার জন্য বহুদিন সূর্যের আলো ও তাপ ঠিকমতো পাওয়া যায় না, সেখানে বিভিন্ন স্বাভাবিক কাজ ও কৃষিকার্য যথেষ্ট ব্যাহত হয়। এই প্রতিকূলতাকে এড়াতে বিভিন্ন দেশের বৈজ্ঞানিকরা কৃত্রিমভাবে শক্তির উৎস তৈরি করবার জন্য বহুদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। 2017 সালের মার্চ মাসে জার্মানির বিজ্ঞানীরা এই ক্ষেত্রে অনেক বড় একটি সাফল্য অর্জন করেছিলেন। 3 তলা সমান উঁচু 140টি জেনন লাইট ল্যাম্পকে একত্রিত করে বিপুল মাত্রায় আলো তাপ উৎপন্ন করা হয়। এই বছরের ডিসেম্বরের শুরুতে চীনের বিজ্ঞানীরা একটি বড় সাফল্য অর্জন করে ফেললেন। নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে বানিয়ে ফেললেন সূর্যের মতোই একটি বিকল্প শক্তির উৎস। চীনের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবার তারা সফলভাবে HL2M টোকামাক পারমাণবিক চুল্লি চালু করেছে। চুল্লিটি চীনের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত পারমাণবিক ফিউশন পরীক্ষামূলক গবেষণা যন্ত্র। চুল্লিটিতে উৎপাদিত বিপুল পরিমাণ তাপ ও শক্তির কারণে এটিকে কৃত্রিম সূর্য বলা হয়। 2006 সাল থেকেই চীন পারমাণবিক ফিউশন চুল্লির ছোট সংস্করণ তৈরির কাজ করছিল। কৃত্রিম সূর্য কোনো সাধারণ পারমাণবিক চুল্লি নয়। পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বিদ্যুৎ চুল্লিগুলিতে নিউক্লিয়ার ফিশন পদ্ধতিকে কাজে লাগানো হয়। এই প্রক্রিয়াতে পরমাণুগুলি ক্রমাগত ভাঙতে থাকে, কিন্তু কৃত্রিম সূর্যতে কাজে লাগানো হচ্ছে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া, যা পরমাণুগুলিকে একীভূত করতে থাকে আর যার ফলে উৎপন্ন হয় বিপুল শক্তি। এই একই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নক্ষত্র সূর্য ক্রমাগত শক্তি উৎপন্ন করে চলেছে। গরম প্লাজমা দ্রবীভূত করতে এই রিয়েক্টর ব্যবহার করে একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র। এর ফলে এর তাপমাত্রা 150 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসকে টপকে যেতে পারে, অর্থাৎ সূর্যের থেকে উষ্ণতা 10 গুণ বেশি। এদিকে ফ্রান্সে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম নিউক্লিয়ার ফিউশন রিসার্চ প্রজেক্ট, ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিয়েক্টর। কাজ শেষ হবে সম্ভবত 2025-এ। চীনের বিজ্ঞানীরা এই নিয়ে কর্মরত বৈজ্ঞানিকদের সঙ্গে কাজ করার সময় এই কৃত্রিম সূর্য ব্যবহার করতে চান। চীনের সরকারি সংবাদ মাধ্যমের দ্বারা জানা যায় যে পারমাণবিক ফিউশন শক্তির বিকাশ যে শুধুমাত্র চীনের কৌশলগত শক্তির চাহিদার সমাধান করবে তাই নয়, ভবিষ্যতে চীনের জ্বালানি ও জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য এটি তাৎপর্যপূর্ণ। তবে ফিউশন প্রক্রিয়া অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। কৃত্রিম সূর্য চালু করতে আনুমানিক $2,250 কোটি খরচা হয়েছে। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন।